নমস্কার, সিএনএন 24 এর নিউজে সঙ্গে রয়েছে সারথি। প্রথমে সংবাদ শিরোনাম। অসম মিজোরাম সীমান্তে যেতে আশুর প্রতিনিধি দলকে বাধা পুলিশের, গুলি চালনায় জড়িতদের শাস্তির দাবি আশুর। জমির জন্য রক্তক্ষয় মেনে নেওয়া যায় না, উত্তর পূর্বের সাংসদ প্রতিনিধিদেরকে বললেন প্রধানমন্ত্রী। লায়লাপুর পরিদর্শন করলেন অসম গণ পরিষদের এক প্রতিনিধি দল। শিলচরে জীবিকা কেন্দ্রের উদ্বোধন করলেন জেলা শাসক কীর্তি জল্লি। 16 আগস্ট ফের শুরু হচ্ছে আন্তঃজেলা যাতায়াত, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামীকাল সেমিফাইনালে নামবেন লাভলিনা বড়গোহাই, প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন তুরস্কের বুশেনাজ সুরমেনিলি। এবার বিস্তারিত সংবাদ। মঙ্গলবার সারা আসাম ছাত্র সংস্থার সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বড়ুয়া ও উপদেষ্টা প্রকাশ চন্দ্র দাস, উদ্দীপজ্যোতি গগৈর নেতৃত্বে লায়লাপুর পরিদর্শনে যাওয়া প্রতিনিধি দলকে বাধা দিল কাছাড় পুলিশ। এদিন ধলাই থানার সামনে পুলিশের বৃহত্তর আশু প্রতিনিধিদের ব্যারিকেড দিয়ে গতিরোধ করে সীমান্ত অভিমুখে তাদের যেতে অনুমতি দিতে চায়নি পুলিশ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্করজ্যোতি বড়ুয়া বলেন, সীমান্তে যে সকল মিজো আরক্ষী অসম আরক্ষীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছিল তাদের শাস্তি প্রদান করতে হবে। অসম সরকার ও কেন্দ্র সরকারগুলি কাণ্ডের তদন্ত করে অভিযুক্ত মিজো পুলিশদের শাস্তির ব্যবস্থা করতে হবে বলে উল্লেখ করেন শঙ্করজ্যোতি। জমির জন্য রক্তক্ষয় মেনে নেওয়া যায় না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্তব্য করেছেন। অসম মিজোরাম সীমান্তের লায়লাপুরে সাম্প্রতিক সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান চেয়ে উত্তর পূর্বের 17 সদস্য বিশিষ্ট সাংসদ প্রতিনিধি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎকালে মোদী এই মন্তব্য করেন। গতকাল সাংসদ দলটি প্রধানমন্ত্রীকে সাফ জানিয়ে দেন, সীমান্ত সমস্যাটির দ্রুত এবং স্থায়ী সমাধান প্রয়োজন, অন্যথায় দেশ বিরোধী আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা এর থেকে রাজনৈতিক ফায়দা নিতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংসদের এই দাবি যথার্থ হিসেবে মেনে নিয়ে বলেন, এই পরিস্থিতি স্বাভাবিক করতে উত্তর পূর্বের সব রাজ্যকে ঐক্যবদ্ধভাবে ইতিবাচক পদক্ষেপ নিতে হবে। তাছাড়া সামান্য জমির জন্য এত বড় রক্তক্ষয়ী সংঘর্ষ কিছুতেই মেনে নেওয়া যায় না বলে তিনি উল্লেখ করেন। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বিজেপির 3 সাংসদ দিলীপ শইকিয়া, ডক্টর রাজদীপ রায় এবং হরেন সিং বে এক সাংবাদিক সম্মেলন ডেকে বলেন, অসম মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে দুটি রাজ্যের মুখ্যমন্ত্রী যে ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন তা প্রশংসার যোগ্য, কারণ ইতিমধ্যেই দুটি রাজ্য একে অন্যের বিরুদ্ধে পুলিশে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে নিয়েছে উভয় রাজ্য সরকার। সীমান্ত নিয়ে উত্তেজনা প্রশমনে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তারা মন্তব্য করেন। মঙ্গলবার শিলচরে অসম গণ পরিষদের এক প্রতিনিধি দল লায়লাপুর পরিদর্শন করেন। এদিন প্রথম আসাম মিজোরাম সীমান্তে শহীদ হওয়া শ্যামসুন্দর দোসাদ ও মজবুল হক বড়ভৈয়ার বাড়ি গিয়ে পরিবারের লোকেদের সঙ্গে সাক্ষাৎ করেন। তারপর লায়লাপুর গিয়ে থানায় ও এলাকায় কর্মরত পুলিশ কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় সভাপতি জিতু বড়গোহাই জানান, আসাম মিজোরাম সীমান্তে বিগত দিনে যে ঘটনাটি ঘটেছে এবং আসামের 6 জওয়ান শহীদ হয়েছেন, এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু স্থানীয়রা যে অর্থনৈতিক ব্লক করেছেন তিনি তার পক্ষে নন, কিন্তু যদি ভবিষ্যতে এ ধরনের ঘটনা আবারও সংঘটিত হয় তাহলে ছেড়ে দেওয়া যাবে না। জানে যে আমার সোগ্রাফি করে শহীদ হয়েছে 2 জওয়ান শহীদ হয়েছে। আমার সভাপতি ইতিমধ্যে আহি গৈছে, অসম গণ পরিষদের সভাপতি। আজি মই যুব পরিষদের সভাপতির দায়িত্বত আছো। আমার যুব সংগঠন যি বীর শহীদ হয়েছে সেই শহীদ সকলের মই বাসগৃহ গৈ আহিছো। এতিয়া এই সীমান্তত আহিছো, সীমান্তর পরিস্থিতি অলপ ইয়াত থকা সীমামূরিয়া অঞ্চলত থকা মানুষখিনি খবর লোক কারণে আহিছো। আর ইয়ারপরা আমি জানিব পারিছো যে মিজোর আগ্রাসনটো ইয়াত বহুত বেশি। 5 কিলোমিটার ভিতর সুমাই আহিছে আমার সীমান্তরপা, 5 কিলোমিটার ভিতর সুমাই আহিছে। মই যেহেতু স্থানীয় রাইজরপা গম পাইছো, আর ই এটুকু দুর্ভাগ্যজনক কথা, কারণ আমি সদায় প্রতিখন রাজ্য আমার চুবুরিয়া রাজ্য আমার অসমৰ মাটি দখল করে আছে। আজি নগায় দখল করেছে, মেঘালয়ত দখল হয়েছে, অসমত এতিয়া মিজোরামে আমার দখল করব চেষ্টা করেছে। আসলে একটা কথা জানি লওয়া ভাল, আমার সরলতাটুক যাতে দুর্বলতা বলে নাভাবে। আমি সরল, গতি আমার সরলতাটুক দুর্বলতা হিসেবে নলব।
আমাৰ যুৱকসকলো আছে, ইয়াত থকা স্থানীয় ৰাইজসকলো আছে। আমি এটাই আহ্বান জনাম স্থানীয় ৰাইজক যে উত্তেজিত নহ'ব। আমাৰ যিহেতু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া এটা কথা উল্লেখ কৰিছে যে তেওঁলোকক কি কৰিছে তেওঁলোকক কৈ থাকিব দিয়ক, কিন্তু আমি আমাৰ মাটি এক ইঞ্চিও আমি এৰি দিব নোৱাৰোঁ আৰু নিদিওঁ। আত্মসহায়ক দলের মহিলাদের হাতে তৈরি সামগ্রী বাজারজাত করে আত্মনির্ভরশীল করে তুলতে আরবান জীবিকা কেন্দ্রের উদ্বোধন হল শিলচরে। মঙ্গলবার শিলচর নাজিরপট্টি আইডি হলের মধ্যে জীবিকা কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কাছাড়ের জেলা শাসক কীর্তি চল্লি। তিনি বলেন, মহিলাদের তৈরি করা সামগ্রীগুলো বাজারজাত করার একটি প্ল্যাটফর্ম হচ্ছে এই কেন্দ্র। তিনি শিলচর শহরবাসীকে অনুরোধ করে বলেন, আত্মসহায়ক দলের মহিলাদের উৎসাহ দিতে কেন্দ্র থেকে সামগ্রী ক্রয় করতে, কেননা সামগ্রীগুলো বাইরের কোনো রাজ্যের নয়, মহিলারা নিজের হাতে তৈরি করেছেন। সামগ্রীগুলো ক্রয় করতে মহিলাদের স্বাবলম্বী করে তোলার আহ্বান জানান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক জে আর লাল সিং সহ অন্যান্যরা। লাইভলিহুড সেন্টার যে হমনে ইনগ্রেট কিয়া হ্যাঁ, ये काफी महीनों से बनना था, बट कोविड के तहत लॉकडाउन भी था, मार्केट भी 12 बजे से ज़्यादा एक्सटेंड नहीं कर पा रहे थे। नाउ दैट 5 PM तक मार्केट्स हैव बीन रिज्यूम, हमको लगा कि ये एक अच्छा टाइम है। दिस इज़ कॉल्ड सिटी लाइवलीहुड सेंटर, नेशनल अर्बन लाइवलीहुड मिशन के तहत जो अर्बन सेल्फ हेल्प ग्रुप्स हैं, जो अर्बन एरिया में रहते हैं और उनके सेल्फ हेल्प ग्रुप्स के लिए एक प्लेटफॉर्म है ताकि वो सेल कर पाए। ओके, एंड मैं स्पेशली सिलचर वासियों को रिक्वेस्ट करती हूँ कि ये हमारे सेल्फ हेल्प ग्रुप महिलाओं ने ये सामान बनाया है, अपने हाथ से बनाया है। ये कोई पंजाब से या जलंधर से या राजस्थान से आया हुआ माल नहीं है, हमको हमारा प्रोडक्ट को प्रमोट करना है। ये कचार की महिलाओं ने खुद अपने हाथों से बड़े प्यार से बनाया है। अभी आपको आना है, ये विजिट कीजिएगा। जैसे जैसे सामान चाहिए, उसको कितना बल्क में चाहिए होगा, वो हम एक्सपैंड करने की पूरी कोशिश करेंगे। वी आर ऑल्सो लुकिंग एट अमेजोन प्लेटफॉर्म फॉर ऑल SHG इन कचा, कि एक प्लेटफॉर्म तो मिल जाए ताकि इनका और उनका प्रोडक्ट्स भी अगर अमेजोन में बेच सकते हैं, वो भी हम एक्सप्लोर कर रहे हैं। बट स्पेशली इसको प्रमोट करना होगा टाउन के वासियों को। ये हमारे महिलाओं ने बनाया है हाथ से। दिस सिटी लाइवलीहुड सेंटर विल बी ओपन ऑन ऑल मार्केट डेज ऑल्सो, तो जो भी आना चाहते हैं, जैसे भी प्रोडक्ट लेना चाहते हैं, मैं स्पेशली बल्क परचेज में रिक्वेस्ट करती हूँ। ये अभी अनऑर्गेनाइज सेक्टर से ऑर्गेनाइज सेक्टर बिजनेस मोड में आ रहे हैं, इनकी लाइवलीहुड हमको प्रमोट करना है। तो आई वुड रिक्वेस्ट एवरीबडी, एंड दिस इज अंडर सिलचर म्यूनसिपल बोर्ड का प्रेमिसिस के अंदर है। तो आज हमारे यहाँ MP नॉमिनी, MLA नॉमिनी, एग्जीक्यूटिव ऑफिसर, हमारे असिस्टेंट एग्जीक्यूटिव ऑफिसर एंड DPM एंड UNM भी आए। প্রায় 3 মাস পর আগামী 16 আগস্ট থেকে রাজ্যে আন্তঃজেলা যাতায়াতে নিষেধাজ্ঞা উঠতে চলছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সোমবার একথা জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, 2টি জেলা ছাড়া রাজ্যের সবকটি জেলায় পরিস্থিতির বহু উন্নতি ঘটেছে। বরাক উপত্যকায় 3 জেলার সংক্রমণ 1% নিচে এসেছে। এভাবে জনগণ যদি প্রোটোকল মেনে চলেন, তাহলে 16 আগস্টই নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ভাবছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, তবে গোলাঘাট এবং লখিমপুরে সংক্রমণের হ্রাস টানা যায়নি এখনো, ছাত্রছাত্রীদের প্রতি আশার বাণী ছুড়ে মুখ্যমন্ত্রী বলেন, যদি চলতি পরিস্থিতি বজায় থাকে তাহলে 1 সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক স্তরে ক্লাস যথারীতি শুরু করার পদক্ষেপ নেবে তার সরকার। আমি সকলো জেলাতে আইনফাইল প্রত্যাহার করেছো, সকলো জেলাতে 4টাৰ পৰা 5টালৈকে 4টাত কার্ফিউ, দোকান বন্ধ হব, 5টাত কার্ফিউ হব। খালি লক্ষীমপুর আর গোলাঘাট জেলা 1 বজালৈকে দোকান খুলিব, 2 বজালৈকে বন্ধ থাকিব। এই পরিবেশ যদি মেইনটেইন হয়, অহা 7 তারিখে আমি গধূলি 6 বজালৈকে জেলাসমূহ মুকলি করে দিয়ার চিন্তা আমি রাখিছো, আৰু 7 দিন আমি পর্যালোচনা কৰি অহা সোমবাৰে আমি 6 বজালৈকে খুলি দিয়াৰ বাবে চেষ্টা কৰি, আৰু 16 আগষ্টৰ পৰা ইণ্টাৰ ডিষ্ট্ৰিক্ট মুভমেণ্টটো আমি খুলিম। ভাৰত ড্ৰাগছ এণ্ড সার্জিকল, এখানে শল্য চিকিৎসামূলক সমস্ত রকমের সরঞ্জাম পাওয়া যায়। কোভিড সংক্রান্ত সরঞ্জাম যেমন হ্যান্ড স্যানিটাইজার, পালস অক্সিমিটার, গ্লাভস, ইনফার থার্মোমিটার, PPE কিট ইত্যাদি। এছাড়াও হুইল চেয়ার,
গ্লুকোকার্ড মিটার, সোডিয়াম হাইপোক্লোরাইড, নেবিউলাইজার মেশিন, সব ধরনের ডাইপার, বাচ্চা ও বড়দের ওয়েট মেশিন, অস্থির চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সরঞ্জাম, ওয়াটার ম্যাট্রেস, এয়ার ম্যাট্রেস, হসপিটাল বেড ইত্যাদি সহ নানা ধরনের সরঞ্জাম এখানে সহজলভ্য। ঠিকানা: অপোজিট সিভিল হসপিটাল, আর্ট কটেজ বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, হসপিটাল রোড, শিলচর, 788-001। যোগাযোগ করুন 0384226437 অথবা 9435074307। গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। কোভিড সহ যে কোনো কঠিন রোগের স্বল্প খরচে নির্ভরযোগ্য ও সুচিকিৎসায় আপনারা পাচ্ছেন মাল্টি স্পেশালিটি ডক্টর্স ওপিডি, ল্যাপ্রোস্কোপি, ডায়ালাইসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, কলপোস্কোপি, এক্স রে, ল্যাবরেটরি, আইসিইউ, এনআইসিইউ, ইনডোর অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি সার্জারি, মেডিসিন সহ ফার্টিলিটি ক্লিনিক। গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর, আপনাদের সেবায়। যোগাযোগ নম্বর 0384224204। ফিরে এলাম বিরতির পর। লায়লাপুরে মিজোরামের বিরুদ্ধে অর্থনৈতিক অব্যাহত রয়েছে। অবরোধকারীরা কোনো ধরনের গালি চলাচল করতে দিচ্ছেন না। লায়লাপুরবাসীর দাবি যে যতদিন পর্যন্ত মিজোরাম আসামের জমি ছাড়বে না ততদিন অবরোধ অব্যাহত থাকবে। এদিকে আজ বিকেলে শিলচর আইওসি থেকে আসা তিনটি তেল বোঝাই গাড়ি কিছু বিএসএফ জওয়ান অবৈধভাবে মিজোরামে পাঠানোর চেষ্টা চালায়, যদিও অবরোধকারীরা গাড়িগুলিকে যেতে দেয়নি। আজকে দেন অবরোধকারীরা। তিনটি গাড়ি আমাদের ভারতীয় সেনাবাহিনীর কিছু লোক নিয়ে আসছেন। আমরা জানি সম্পূর্ণ আসামে আমাদের এখানে 26 জুলাই আমাদের যে জমি বেদখল করেছিল ওরা, সেই জমির পুনরুদ্ধারের জন্য আমাদের আসামের 6 জন বীর জওয়ান শহীদ হয়েছেন এবং আরও শতাধিক লোক আহত হয়েছেন। তার পরিপ্রেক্ষিতে সমস্ত আসামে আমরা অর্থনৈতিক অবরোধের ডাক দিয়েছি। কেননা মিজু উগ্রবাদীরা এর চেয়ে ভালো কোনো শব্দ, ভালো কোনো ভাষা বুঝে না। একমাত্র অর্থনৈতিক অবরোধ ছাড়া ভালো কোনো ভাষা বুঝে না। যখন সেই অবরোধ চলতেছে, যখন কোনো দিকে মিজোরামে আমরা পণ্যদ্রব্য যেতে দিচ্ছি না, আপনারা জানেন তারা বিমানযোগে কিছু জিনিস নিয়ে যাচ্ছে, এমতো অবস্থায় যখন আমাদের এখানে আমরা নিরাপত্তায় ভুগছি এবং উত্তেজনা বিরাজমান করছে, এমতো অবস্থায় সেনাবাহিনীর লোকেরা এখানে কীভাবে তিনটি পেট্রোল ট্যাঙ্ক নিয়ে আসলো? ওদের ডকুমেন্ট দেখলাম, ওই যে ওদের কোনো এখানে ওদের কোনো ডিপু নেই। এই তিনটে পেট্রোল নিয়ে রাখবে কোথা? যখন জিজ্ঞাসা করি তারা কোনো জবাব দিতে পারলো না। আবার ওই গাড়ির ড্রাইভাররা বলছে আমাদেরকে ওরা জুড়ে নিয়ে আসছে, আমরা আসার ইচ্ছা ছিল না। ওরা বলছে না, আমরা তোমাদেরকে ওই জায়গাগুলো পাস করিয়ে দিব। আমরা ওদের কথা কিছু মানছি না। আমরা আমাদের অর্থনৈতিক অবরোধে অনড় আছি। আমাদের অবরোধ যত সময় মিজোরাম আমাদের জমি বেদখল করে দেবে না, ছেড়ে চলে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অর্থনৈতিক অবরোধ চলবে। এজন্য আমরা ডু অ্যান্ড ডাই পলিসি হাতে নিয়েছি এবং এই যে তিনটি গাড়ি পেট্রোল নিয়ে এখানে আসছে, আমরা প্রয়োজনীয় ওদের আগুন লাগিয়ে জ্বালিয়ে দিব। আমরা অর্থনৈতিক অবরোধ তুলবো না। এটা আমাদের স্ট্রং ডিসিশন। আমরা অর্থনৈতিক অবরোধ তুলবো না এট এনি কস্ট। উইল ডু অর ডাই। ফের শান্ত পরিবেশে আঘাত হানলো মিজোরাম দুর্বৃত্তরা। ঘটনার বিবরণে প্রকাশ, সোমবার মধ্যরাতে মিজো দুষ্কৃতীদের একটি সশস্ত্র দল লায়লাপুর সীমান্তের জৈনিক বাসিন্দা আজাদ হোসেনের ঘরে অগ্নিসংযোগ করে পুরো বাড়িটি ভস্মীভূত করে দেয়। 7-8 জনের সশস্ত্র দলটি তার বাড়িতে ঢুকে প্রথমে তাকে মারার চেষ্টা করে, তবে তিনি ও তার পরিবার দৌড়ে বেরিয়ে গিয়ে জঙ্গলের অন্যত্র একটি স্থলে আশ্রয় নেন, ফলে তার প্রাণ রক্ষা পান। গত 26 জুলাই বর্বরোচিত সংঘর্ষের ঘটনার পর সীমান্তে প্রহরারত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে তারা গভীর অরণ্য পথে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এই আক্রমণ ঘটানোয় বরাক উপত্যকায় শান্তিপ্রিয় মহলে আজ নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
অসম মিজোরাম আন্তরাজ্য সীমান্তে মিজো দুষ্কৃতীদের গুলিতে শহীদ হওয়া ছয় আসাম পুলিশ জওয়ানের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হলো মঙ্গলবার বর্জালেঙ্গা গাঁও পঞ্চায়েত প্রেক্ষাগৃহে। অসমের ভূমি সুরক্ষার্থে শহীদ হওয়া ছয় বীর জওয়ানের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করার পাশাপাশি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শেষ শ্রদ্ধাঘ্য নিবেদন করা হয় এবং শহীদদের আত্মার সদ্গতি কামনায় দু মিনিট নীরবতাও পালন করা হয়। এই শোক সভায় শুরুতে বক্তব্য রাখেন বর্জালেঙ্গা গাঁও পঞ্চায়েতের এপি সদস্য বুলটি দেব। তিনি 26 জুলাই সংঘটিত অপ্রীতিকর ঘটনার সম্বন্ধে বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং শহীদদের আত্মার চিরশান্তি কামনা করেন। সঙ্গে সঙ্গে মিজোরাম পুলিশ সহ এই জঘন্যতম আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তির দাবি জানান। নমস্কার, আজকে আমরা বর্জালেঙ্গা গাঁও পঞ্চায়েতের এখানে আমরা সবাই সমবেত হয়েছি। আমাদের আসাম মিজোরাম সীমান্তে আমাদের রাজ্যের যে সাংবিধানিক সীমান্তে আমাদের আসাম পুলিশ সুরক্ষার দায়িত্বে থাকার সময় মিজোরাম পুলিশের এই বর্বরোচিত জঘন্যতম কাণ্ডের জন্য আমাদের আসাম পুলিশের ছয়জন জওয়ানকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। ওনারা প্রাণ বিসর্জন দিয়েছেন আমাদের রাজ্যের জন্য, আর এই জঘন্যতম অপরাধের জন্য আমরা আমাদের রাজ্যের আমরা সবাই চাই, আমাদের আসাম সরকারের কাছে আমরা চাই যে ওনারা অতি সত্বর ওনাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেন এবং উপযুক্ত শাস্তি দেন। আর আজকে আমরা এখানে সমবেত হয়েছি ওনাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। সবাই আমরা ফুল দিয়ে ওনাদেরকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি। ওনাদের পরিবারের সকলের জন্য আমাদের সমবেদনা রয়েছে। তৎসঙ্গে আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করি, যারা এখনও অসুস্থ হয়ে আছেন, চিকিৎসাধীন আছেন, ওনারা যেন অতিসত্বর যেন ওনারা সুস্থ হয়ে ওঠেন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আর আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের আসাম সরকারকে, আমরা সবাই মিলে ওনার কাছে কৃতজ্ঞ যে উনি এত সুন্দরভাবে এত উইদিন 24 আওয়ার্সের মধ্যে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন, সবার পাশে দাঁড়ানোর জন্য এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন। তো ওনাকে আমরা সত্যি আমরা কৃতজ্ঞ জানাই আমাদের আসাম সরকারকে। আর তৎসঙ্গে আমি আমাদের এসপি আমাদের পুলিশ ওনাদের কাছেও আমরা সবাই একটা অনুরোধ রাখছি যে যারা আমাদের আসাম সরকার আসাম রাজ্যের জন্য যারা প্রাণ বলিদান দিয়েছেন, আমাদের জন্য যারা ওনাদের প্রাণ উৎসর্গ করেছেন, শহীদ হয়েছেন, এর জন্য উচিততম শাস্তি ওনাদেরকে খুব তাড়াতাড়ি দেওয়া হয়। কাছাড় দলের সাংগঠনিক ভিত মজবুত করার লক্ষ্যে মঙ্গলবার শিলচরে অসম গণ পরিষদ ও অসম যুব পরিষদের কর্মীর যোগদান অনুষ্ঠিত হয়। এদিন অসম যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি জিতু বড়গোহাই, সাধারণ সম্পাদক রাজীব সিনহা, অসম গণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমলেন্দু সিংহ, সাধারণ সম্পাদক সুজিত কুমার দেবের উপস্থিতিতে কংগ্রেস বিজেপি ছেড়ে 100 কর্মী অসম গণ পরিষদে যোগদান করেন। এদিন যুবনেতা আলী আহমেদ হাজারি ও ইমরান জাকারিয়ার নেতৃত্বে প্রায় 300 যুবক যুবতী অসম গণ পরিষদে যোগদান করেন। এদিন লাইলাপুরের বীর ছয় শহীদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। মই এটা কথা কৈ ল'ব বিচাৰিছোঁ, আমি আমাৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া, আমাৰ মন্ত্রীসকল বা ইয়াত থকা আমাৰ স্থানীয় নেতাসকলে সকলোৱে মিজোৰামৰ লগত এটা বন্ধুত্বপূৰ্ণ আলোচনাৰে আজি এই সমস্যাটো সমাধান কৰিব বিচাৰিছোঁ।
আমিও ঠিক তেনে ধরনে কোনো ধরনের হিংসা নকরাকে এটা বন্ধুত্বমূলক সুলভ এটা মনোভাব লৈ আমি আগবাড়ি আইছো। আজি আমাৰ অসমৰ পৰা প্ৰতিনিধি দল এই অঞ্চললৈ আহিছে বৰা ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ পৰা। মই এটাই কথা সেই মিজো ভাই ভনীসকলক মই ক'ব বিচাৰিছোঁ বা দুষ্কৃতিকাৰীসকলক মই ক'ব বিচাৰিছোঁ যে আমাৰ সৰলতাটোক আপোনালোকে দুৰ্বলতা বুলি নাভাবিব। হাত আমাৰো আছে, আমি কি কৰিব লাগে আমি জানো। আমি যিহেতু নম্ৰভাৱে আপোনালোকৰ ওচৰত আমি আমি আমাৰ বস্তুবোৰ আমাৰ কামবোৰ আমি যিহেতু কৰি আছোঁ, গতিকে আপোনালোকেও আলোচনা আলাপ আলোচনাৰ মাজেৰে আমাৰ কামবিলাক কৰক। যি সীমা সমস্যা আছে এইটো কেন্দ্ৰীয় সমিতিৰ লগত আপোনালোকে কেন্দ্ৰ যি কেন্দ্ৰীয় চৰকাৰ আছে কেন্দ্ৰীয় চৰকাৰৰ লগত আলাপ আলোচনাৰে মজিয়াৰে আলাপ আলোচনা কৰি এই সীমা সমস্যা সীমা বিবাদটো ঠিক কৰিলে মই ভাবোঁ অহা দিনবিলাকত ভাল হ'ব। নহ'লে চাওক আপোনালোকৰ পৰা এতিয়া যিহেতু গম পাইছোঁ যে কালি এটা ঘৰ জ্বলাইছে, মই বাৰম্বাৰ কৈছোঁ আমাৰ সৰলতাটোক দুৰ্বলতা বুলি নল'ব। আপোনালোকে ঘৰ জ্বলাইছে আমাৰ মানুহেতো বহি চাই নাথাকিব। আমি দল সংগঠনবিলাকে এদিন বুজাব পাৰিম, দুদিন বুজাব পাৰিম, তিনিদিনৰ দিনাতো আমি বুজাব নোৱাৰোঁ। গতিকে আমি অনুৰোধ জনাম যদি আপোনালোকে নিজৰ ভাই ভনীসকলে বা দুষ্কৃতিকাৰীয়ে যদি তেনেকুৱা ধৰণৰ কাম কৰি থাকিব বিচাৰিছে আমিও কিন্তু বেলেগ পন্থা ল'ব কাৰণে আমি বাধ্য হ'ম। ভারতীয় জনতা যুব মোর্চার রামকৃষ্ণনগর মণ্ডলের ব্যবস্থাপনায় এবং বিধায়কের নির্দেশে ও রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সহযোগিতায় মঙ্গলবার রাতাবাড়ি বিধানসভা সমষ্টির অন্তর্গত কালীবাড়ির সুভাষ হাইস্কুলে এক ভ্যাকসিনেশন শিবির অনুষ্ঠিত হয়। এদিন 165 জন পুরুষ মহিলাদেরকে করোনা টেস্ট করিয়ে ভ্যাকসিন দেওয়া হয়। যুব মোর্চার সভাপতি সৌরভ দাস বলেন, আগামী দিনেও রামকৃষ্ণনগর মণ্ডল যুব মোর্চার পক্ষ থেকে ভ্যাকসিনেশন শিবির অনুষ্ঠিত হবে, যাতে করে এই বৃহত্তর এলাকার মানুষের ভ্যাকসিন নিতে সুবিধা হয়। কেননা করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে সবাইকে ভ্যাকসিন নেওয়া খুব জরুরি। তিনি তৎসঙ্গে স্বাস্থ্যকর্মীদেরও ধন্যবাদ জ্ঞাপন করেন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নিশীথ নাথ, সম্পাদক জয়ন্ত দাস, উপসভাপতি রাজেশ দাস, কোষাধ্যক্ষ অলোক পাল, যুব মোর্চার সদস্য সরোজ নাথ, প্রশান্ত ঘোষ, সুবোধ রায় ও গামারিয়া জিপের সভাপতির প্রতিনিধি নিটু দাস। রামকৃষ্ণনগর থেকে সাংবাদিক গৌতম সরকারের প্রতিবেদন। আজ আমরা ভারতীয় জনতা যুব মোর্চা রামকৃষ্ণনগর মণ্ডলের ব্যবস্থাপনায় এবং মাননীয় বিধায়ক বিজয় মালাকার দাদার নির্দেশে রামকৃষ্ণনগর স্বাস্থ্যকেন্দ্রের সহযোগিতায় আমরা এখানে আছি। বিনামূল্যে ভ্যাকসিনেশন শিবিরের আয়োজন করিয়েছি। সেই জায়গায় আগে কোনো ভ্যাকসিনেশন সেন্টারের অবস্থা ছিল না। বিধায়ককে আমরা রিকোয়েস্ট করে এবং বিধায়ক আমাদেরকে সহযোগিতা করেছেন, তাই এই জায়গায় আজকে ভ্যাকসিনেশন সেন্টার এসেছে। আজ প্রায় 165 জনের মতো বিনামূল্যে সেখানে ভ্যাকসিনেশন নেবেন এবং সেবাই সংগঠনকে মূল লক্ষ্য রেখে আমরা আগামী দিনে আরও বিভিন্ন স্থানে আমরা ভ্যাকসিনেশন সেন্টারের ফ্রি ভ্যাকসিনেশন শিবিরের আয়োজন করিব আমরা। এবং আমরা আগেও আমরা পাবলিক এম স্কুল চামেলা বাজারে ভ্যাকসিনেশন সেন্টারের ব্যবস্থা করেছি। আমি সেই ভ্যাকসিনেশন সেন্টারের শিবিরে আমাদেরকে সহযোগিতা করার জন্য মাননীয় বিধায়ক বিজয় মালাকার দাদা এবং রামকৃষ্ণনগর স্বাস্থ্যকেন্দ্রকে আমি ধন্যবাদ জানাই। বুধবার শিলচর শহরের শুধুমাত্র একটি কেন্দ্রে কোভ্যাকসিন প্রদান করা হবে। শহরের নাজিরপট্টি মডেল স্কুলে কোভ্যাকসিন দেওয়া হবে মোট 250টি। এতে অনলাইন রেজিস্ট্রেশনে 150 জনকে এবং অনস্পট রেজিস্ট্রেশনে 100 জনকে কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এছাড়া বুধবার শিলচর শহরে আর কোনো কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে না। শিলচর মেডিকেল কলেজের প্রেরিত আজকের করোনা আপডেট আপনাদের কাছে তুলে ধরছি। শিলচর মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজের 57 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 29 জন পেশেন্ট কোভিড আইসিউতে ভর্তি আছেন এবং 28 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। 5 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 34 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে শিলচর মেডিকেল কলেজে 2 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং আরও 2 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 60টি স্যাম্পল পজিটিভ এসছে এবং RT-PCR দুটোই স্যাম্পল পজিটিভ এসছে। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে কোনো রোগীর মৃত্যু হয়নি। এবারে খেলার খবর। পদক অনেক আগেই নিশ্চিত হয়ে গেছে, পদকটি ব্রোঞ্জ কিন্তু লাভলিনা বড়গোহাই পদক একটাই, তা হলো সোনা।
কাল সকাল 11টায় শুরু হতে যাচ্ছে অলিম্পিকের বক্সিং এর 49 কেজির সেমিফাইনাল। অসম কন্যা লাভলিনার প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন তুরস্কের বুশেনাজ সুরমেনিলি। এদিকে অসম কন্যার খেলা উপভোগ করার জন্য আগামীকাল আধা ঘন্টার জন্য অসম বিধানসভায় সদনের কাজ স্থগিত রাখা হয়েছে। 11টা থেকে বিধানসভা প্রাঙ্গণে লাভলিনার খেলা উপভোগ করবেন সবাই। সোনা জয়ের আশা শেষ ভারতীয় পুরুষ হকি দলের, এবার লড়াই দেবে ব্রোঞ্জ জিততে। টোকিওতে আজ সকালে ভারত সেমিফাইনালে হেরে যায় শক্তিশালী বেলজিয়ামের কাছে 5-2 গোলে। এবারের আসরে দুর্দান্ত খেলছে বেলজিয়াম। ইকুয়েস্ট্রিয়ানের ইভেন্টে জাম্পিং এর ব্যক্তিগত বিভাগের ফাইনালে গেলেন ভারতের ফওয়াদ মির্জা। এই ইভেন্টে 25 অশ্বারোহী ফাইনালের যোগ্যতা অর্জন করেছে, এর মধ্যে রয়েছেন মির্জা। অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠল ব্রাজিল। সেমিফাইনালে আজ তারা টাইব্রেকারে হারিয়েছে মেক্সিকোকে 4-2 গোলে। নির্ধারিত সময়ে গোল শূন্য ছিল। আজকের মতো সিএনএন 24 নিউজ এ পর্যন্তই। নমস্কার।